যদি বেশি দামে কিনেন দরকার নাই কিনার পরে কমের পক্ষে 5 বছর জেল দিবেন উই হ্যানাই যে গরিব আপনি পারবেন সব আপনার কাছে সবই ক্ষমতা আপনি হলো মি সই করেন এখানে পাইকারি হোলসেল বিক্রি হয় আপনাদের দেখে দিচ্ছেন কালু ভাই পাইকারি কত 11 টাকা না কালু ভাই মানুষ ভালো না লোকটা ভালো মানুষ তো সবাই ভালো না বাজার দিকে আমরা আসি তো 5 10 টাকা তো একটু কম রাখি ধরে নিবেন না হ্যাঁ ওরে কমর পক্ষে 5 বছর জেল দিবেন উই হ্যানাই যে গরিব আপনারা সবাই সুনাম করবো এবং শুনেন আমি বলি গাড়িতে পর্যাপ্ত ডিম আছে এবং 12 টাকা করে বিক্রি হচ্ছে উনি বলছেন ডিম নেই একদম নেই এই ওই পুরো সেন্টিকেট এটা বললো আবার বলছে 12 টাকা বেশি দাম চাইছে নাকি তার কাছে কে চাইছে 12 টাকা বেশি দাম চাইছে ওই পুরো সেন্টিকেট ওরে 5 বছর জেল দিবেন আর কোনো কথা নাই এইডি এইডি আপনার কাছে আমরা তদন্ত করছি আপনার কাছে চাই 5 বছর জেল দেন ওই ওর মতো সেন্টিকেট এই যে এখানে সিলাবাটা ছিলে এক ডজন এক খালি ডিম কিনতে কত লাগে এখন তো 12 টাকা করে আসছে কষ্ট লাগে তাই ওর 5 বছর জেল চাই 5 বছর ঠিক আছে দেখি তদন্ত করে দেখছি আমরা ওনার উপর তো সবাই খেপা সকল লোক তো আপনার উপর খেপা ওখানে তো সবাই খেপা পারে তো আপনাকে ধরে মারতো এইরকম অবস্থা আপনাকে মানে নিরাপদ শোনেন আপনি আপনার নামে অনেকের কমপ্লেন ভয়ানক কমপ্লেন আপনি সিন্ডিকেটের অংশ এবং আপনি বেশি দামে বিক্রি করেন ডিম এখন সরকার বলে দিয়েছে 12 টাকার বেশি যদি চেয়ে বসেন এটি অপরাধ একটা ডিমের 12 টাকা দাম আপনি তো 12.5 টাকা বিক্রি করেন বললেন আপনি তো অপরাধ করে যাচ্ছেন আপনি দাম বাড়িয়ে দিচ্ছেন চালাকি করে সবাই তো আপনার নামে কমপ্লেন দিল এমনি বলতেছে সবাই তো মারবে হ্যাঁ আপনি ওই জায়গায় ওখানেই হবে লেখেন সুযোগ নেই তো আপনি কেন 12.5 টাকা বিক্রি করবেন দরকার নেই তো আপনার আপনার দরকার নেই তো আপনার যিনি পারবেন উনি করবেন হ্যাঁ দরকার নেই ক্রয় বিক্রয় ভাই আপনি তো এই সিন্ডিকেট দাম বাড়ানোর জন্য আসছেন আপনি কথা শুনেন হ্যাঁ পারবেন আসতে হচ্ছে পারবেন কি লেগেছেন উনি ডিমও আছে আপনার এখানে তো আছে আপনি তো দালাল এই জন্য বিক্রি করবেন আপনার কাছে আপনি বেশি দামে আবার বিক্রি করবেন এই কারণে দিবেন আপনাকে ওনারা ঠিকই চিনতে পেরেছেন দিবে না তো আপনাকে আপনাকে তো বিক্রি করা উচিত নয় আপনার কাছে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন বেশি মনে আপনার না না আমি সবচেয়ে কম দামে বেচি ওই পারে ভিতরে আমার একটা সুনাম আছে আপনি যা দেখেন আপনার তো সবাই দুর্নাম করলো এখানে না করে 50 পয়সা সবাই রেকর্ড করেছে আপনার যদি সুনাম হয় তাহলে মানুষ আরো খারাপ দেখি এখানে তো মানুষ আমাকে চিনেই না যারা আমার নামে দুর্নাম সবাই তো দুর্নাম করলো আপনি ওনার সাথে দালাল কথা বলেন না সবাই বলেছে খারাপ দালাল তো দালালকে চিনবে ভালো মানুষ ভালো মানুষ শোনেন আমি বলি উনি আমারে চিনেন আপনি ওনাকে ধরেন
এখন আমি বলি আপনি 12 টাকার বেশি ডিম বিক্রি করবেন কিনা এখন থেকে বলেন। যদি বেশি দামে কিনেন দরকার নেই কিনার, 12 টাকার বেশি বিক্রি করতে পারবেন না। আপনার দোকানের নাম ঠিকানা লিখে দেন এবং লিখে দেন লিখিত দেন যে 12 টাকার বেশি বিক্রি করবো না। আপনি লিখিত, আপনার দোকান কোনটা? আমার এখানে হাড়ের দোকান। ধৈর্য ধরেন এত সমস্যা ওনার, আপনাকে যতটুকু বলি তার চেয়ে বেশি বলেন না। আপনি দুইজনে লেখেন যে উনি 12 টাকার বেশি ডিম বিক্রি করলে আপনাকে আইনের আওতা নিয়ে আসা হবে, লিখে দেন ভাই। দেখেন আপনার জিম্মাই ওনাকে ছেড়ে দিব, আপনার জিম্মায় ছেড়ে দিলাম এবং ওনার কার্যক্রম তদারকি করা হবে। যদি বেশি দামে বিক্রি করে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। যাইন, আপনি দাওয়াত দিচ্ছেন কেন? এমনি যাবে আমাদের টিম, আমার টিম যাইন, সমস্যা নাই, আমার ব্যাপারে তদন্ত করে সেটা দেখা যাবে। আমি কি সবার চেয়ে কম দামে বিক্রি করি কিনা? কম দামে দরকার নাই, 12 টাকার বেশি বিক্রি করতে পারবেন না। আমরা 11 টাকায় বিক্রি করতে চাই, আমাদের পুঁজি কম লাগে, তাতে আমাদের ভালো। আর কথা বলেন না, চুপ করে থাকেন। একটা পাইকারি হোলসেল বিক্রি হয় আপনাদের দেখে দিচ্ছেন, আমাকে চিনেও না যে আমার বিরুদ্ধে বললো। মানুষ মানুষের গিবত করতে পছন্দ করে, গিবত যেন গিবাদ হয়ে গেছে। তাই উনি বলছে যে 12 টাকা আপনি ডিম কিনেন, আমি বলছি হ্যাঁ কিনবো স্যার। তাহলে আপনি কি কতটুকু ডিম নেবেন? আমি বলছি 500-1000 ডিম নিব। তখন বলছে যে আপনি কত টাকা বিক্রি করবেন? আমি বলছি 12.50 টাকা বিক্রি করবো। তখন বলছে এই আপনি গাড়িতে, আমি কাপ্তান বাজার প্রত্যেকটা দোকানে হাইটা হাইটা বিক্রি। কেউ যদি মনে করে যে পাচ্ছি না, সেটা তো আমাদের ইস্যু না। এগুলো কি আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি। এখন যে উনি বিশ্বাস করেন, কিন্তু আপনারা বিশ্বাস করেন? আমরা যাবো তো কাপ্তান বাজারে যাবো, এবং এখানেও আছে, সাক্ষী দিচ্ছে। আপনারও সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আপনার নাম আপনি লিখলেন এখন, এটা তো আমি আপনার নাম আপনি লিখেছেন এটা? না, এটা তো আবার আপনি তো বলবেন যে আমি তো লিখিনি। এটা তো আদালত পর্যন্ত যখন যাবে তখন আপনি ভেরিফাই করবে তো, বলে যে এলাকাটা আপনার, তো বলছে আমার এলাকা আপনার না। এনার হাতে ছেড়ে দিলাম। শুনেন, 12 টাকার বেশি যদি, শুনেন ভাই, 12 টাকার বেশি যদি উনি বিক্রি করেন আর যদি প্রমাণিত হয়, সর্বোচ্চ যে দণ্ড সেটি তাকে দেওয়া হবে, আপনার মাধ্যমে জানিয়ে দিলাম এবং ছেড়ে দিলাম। তবে একজন ব্যক্তি বলছিলেন যে ডিম নেই, কিন্তু এটি সত্যতা ছিল না বলে মূলত তাকে মুসলিকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।